বাংলাদেশের এই পার্ট দিয়ে বিএমডব্লিউ গাড়ির প্যানেল তৈরি হচ্ছে এবং সেটা ইতিমধ্যে একটা জুট মিল, সেটা নোয়াপাড়া জুট মিলের, সেই জুট মিলটা আমি ইতিমধ্যে খরিদ করেছি। এই বাংলাদেশের জুট মিলের কাপড় দিয়ে আমি যে আজকে কোটটা পরে আসছি এটা সম্পূর্ণ জুট দিয়ে, 15% কটন আছে। আমি গোপালগঞ্জের মকসেদপুরে, আপা নিশ্চয়ই যাওয়ার সময় দেখেছেন, ডান সাইডে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা মানে 2000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এই ফ্যাক্টরিটা আমি শুরু করেছি। ইতিমধ্যে আমি প্রায় 500 কোটি টাকা এখানে বিনিয়োগ করেছি এবং বাংলাদেশে 4টা জুট মিল আমি এখন আমরা পরিচালনা করছি। এবং এই যে এত সুন্দর একটি সম্ভাবনা খাত, এবং আমি রিসেন্টলি এই কোর্টটা নিয়ে গিয়েছিলাম ইটালিতে এবং ইউরোপে, সবাই এটার প্রশংসা করছে। এবং আমি মনে করি যে, এবং আমরা ইতিমধ্যে পর্দা বানিয়েছি পাট দিয়ে, আমাদের কার্টেন এগুলো সমুদ্রিত হচ্ছে। আমাদের সুন্দরভাবে যাচ্ছিল, কিন্তু আমরা 2 বছর, এই লাস্ট 2 ইয়ার্স আমাদের এই বাধাগ্রস্ত হচ্ছে আমাদের পুরো সেক্টর। এখন প্রায় যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি, আমার বাংলাদেশে যে প্রায় 200টার বেশি জুট মিল বাংলাদেশে আছে, এই জুট মিলের প্রায় 40 ভাগের বেশি জুট মিল এখন বন্ধ হওয়ার কারণটা হলো, আপা, আমরা 2 বছর হলো যে আমাদের পাটের সুতা যেটা $1200 ছিল সেটা $2400 বিক্রি করতে হয়েছে। পাটের 2000 টাকা দামের কারণ, 2000 টাকার পাট 6000 টাকা হয়ে গেছিলো। এই জন্য ওরা, বিদেশিরা যারা উজবেকিস্তান, ইরান, এই আমাদের দেশগুলো, তারপরে তার্কি, এরা ওখান থেকে শিফট করে প্লাস্টিকের ইয়ার্ন ব্যবহার করছে। আমি মনে করি যে এখনও আমাদের, আমি বিশ্বাস করি যে আমি এখনও এটা $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন নিয়ে যাওয়া যাবে। এর জন্য দরকার এখন শুধুমাত্র, আমি মনে করি এই চতুর্থ শিল্প বিপ্লবে এসে এটাকে শুধুমাত্র যদি আমরা মানে স্যাকিং ব্যাগ, পাটের জন্য শুধুমাত্র চিপ প্যাকিং ম্যাটেরিয়াল হিসাবে রাখলে আমরা এটাকে করতে পারবো না। এটারে কটনের সাথে মিশায় এটারে, যেরকম আমি কোট বানিয়েছি, জ্যাকেট বানাচ্ছি, ব্লেজার বানাচ্ছি, এইভাবে যদি আমরা বানিয়ে সামনের দিকে নিয়ে যাই, আমি বিশ্বাস করি এইটা গার্মেন্টসের পাশাপাশি এটা এই 5 বছরের মধ্যেই একটা $5 বিলিয়ন এটা উত্তীর্ণ করতে পারি।